সৌদি আরবের সেনা শহরে ইয়ামেনি ক্ষেপণাস্ত্রের আঘাত। সৌদি আরবের জিজান প্রদেশের আল ফাইসাল সেনা শহরে ইয়ামেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা বিলাসটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। ইয়ামেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাদর এক ক্ষেপণাস্ত্র দিয়ে সেনারা এই হামলা চালায়। গত মাসের 3 তারিখে এ নিয়ে দ্বিতীয়বার আল ফাইসাল শহরে হামলা চালালো ইয়ামেনের সেনারা। সৌদি আরব ও তার মিত্ররা যখন আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে ইয়ামেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হুদাইগা বন্দরের সামরিক অভিযান শুরু করেছে, তখন এই হামলার ঘটনা ঘটল। এর আগে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি স্বীকার করেছিলেন যে সৌদি আরবকে লক্ষ্য করে ইয়ামেন এ পর্যন্ত 149টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে সৌদি জোটের হামলায় ইয়ামেনে এ পর্যন্ত 35,297 জন নিহত হয়েছে। ইয়ামেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মুয়াত্তাকাল আজ এ তথ্য জানিয়ে তাই সৌদি আরবের দক্ষিণাঞ্চল প্রদেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা রয়েছে, আপনারা অবশ্যই এ সময় বিশেষ সতর্ক থাকবেন। আকাশে কোনো শব্দ শুনতে পেলে অবশ্যই নিরাপদ জায়গায় চলে যাবেন এবং নিজের জানমালে নিরাপত্তা রক্ষা করার চেষ্টা করবেন। ভিডিওটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন, যাতে সকল প্রবাসী ভাই এ ব্যাপারে সতর্ক হয়। আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে জানার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।